দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। ঢালিউড কিং অপু বিশ্বাস বললেন, সুপারস্টার শাকিব খানের স্টাইলগুলো আমার খুবই ভালো লাগে। সুপারস্টার শাকিব খানের স্টাইল নিয়ে যা যা ঢালিউড কিং অপু বিশ্বাস বললেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। অপু বিশ্বাসকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো যে নায়ক হিসেবে শাকিব খানকে কখন থেকে আপনার ভালো লাগে এবং তার সাথে কি আপনি আরো কাজ করতে চান। তখন অপু বিশ্বাস বললেন, ভালো নায়ক হিসেবে শাকিব খান অনেক ভালো। আমি যখন স্কুলে পড়তাম, যখন ক্লাস 8-এ আমি পড়ি, তখন শাকিব খান একটি সিনেমা করেছিল পূর্ণিমা আপুর সাথে। সেই ছবিতে পূর্ণিমা আপু ছিল বোবা, কথা বলতে পারতো না। সেই ছবিতে শাকিব খানকে খুবই ভালো লেগেছিল আমার। ওই ছবিটি আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, ন্যাচারাল ভাবে কাজ করেছিল ওই সিনেমাতে। তারপর আরো একটি সিনেমা ছিল আমার স্বপ্ন তুমি, ওই সিনেমাতেও শাকিব খানকে বেশ লেগেছিল। এই সিনেমাগুলো আমরা সিনেমা হলে গিয়ে বান্ধবীরা মিলে দেখতাম আর মাঝে মধ্যেই ক্লাসে বসে গান গাইতাম। পরবর্তীতে সেই আমার নায়ক হয়ে কাজ করবে সেটি কখনো ভাবিনি। ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর তার মাথায় হেয়ার ব্যান্ড বাঁধা, ঝুঁটি বাঁধা, একটি কান ফুরানো, তার কথা বলার স্টাইল, রোমান্টিক ভাব, যেগুলি দেখে এক বাক্যে মেয়েরা ওয়াও বলে, এসব মিলেই আমার কাছে খুবই ভালো লাগতো নায়ক হিসেবে তার স্টাইলগুলো। অপু বিশ্বাস আরো বলেন, তার সাথে আরো ছবি আমি করব কিনা। তখন তিনি এ ব্যাপারে বললেন, দর্শকরা এবার আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবে, কারণ বলবে যে 70+ ছবি করেছো তুমি, আরো ছবি করতে চাও। আসলে ব্যাপারটা হলো, একটি মানুষ হয়তো 50টি ছবিই দেখে থাকে, কিন্তু তার চেয়ে আমি 70টি ছবি করে ফেলেছি। এক নায়ক নায়িকার ছবি কি 70টি দেখতে পারে? আর এরপরও আমি আরো ছবি করব, তাহলে দর্শকরা কি দেখবে? দর্শকরা বলবে যে তুই 70টি ছবি করেছিস, আরো কিভাবে চিন্তা করিস যে এক নায়কের সাথে আরো সিনেমা করবি। তিনি আরো বলেন, আমি স্পেশালি ভাবে ক্যামেরার সামনে বলতে চাই যে যারা আজকেও অপু বিশ্বাসের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আশা রাখি আর বিশ্বাস করি সারা জীবন আমার পাশে থাকবেন। আমি সবসময় চাই আমার যারা দর্শক রয়েছেন এবং ফ্যান ফলোয়ার রয়েছেন, আমি কখনোই আপনাদের লজ্জায় বা লজ্জিত কোনো কাজ করব না। আমি সবসময় ভালো ভালো কাজ করে যাব, ভালো কাজ করে সেগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব সবসময়। হয়তো কাজ করার মাঝে হঠাৎ করে কোনো খারাপ কাজ হয়ে যায়, কিন্তু আপনারা লজ্জা বোধ করবেন, এরকম কোনো কাজ আমি করি না। তিনি বলেন, যেহেতু আমার বাবা মা বেঁচে নেই, সেই জায়গা থেকে আপনারা সবাই আমার বাবা মা এবং পরিবার, পরিবারকে ভালো রাখা আমার দায়িত্ব। তিনি সর্বশেষ বলেন যে এখন যেহেতু সিনেমা করছি, আরো বেশি বেশি সিনেমা হল হোক আর আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, এটাই আমি বেশি বেশি করে আশা করি। আর আমিও যেন বেশি বেশি সিনেমা করে আপনাদের উপহার দিতে পারি। দর্শক, ঢালিউড কিং অপু বিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আপনার মতামত ভিডিও নিচে থাকে কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।